Redone HD video. অনেক লোক আছে আজকের মাহফিলটা হইতেছে অনেকের মনের মধ্যে কষ্ট। মিথ্যা বলছি? জোরে বলেন, মিথ্যা বলছি? মনে বহুত কষ্ট। আমার কানের মধ্যে দুইজনে দুইটা কথা বলছে, আমি শুনছি, আমি শুনছি, একটু কষ্ট লাগছে। ওয়াজ করব আমি, আমাকে তারা বলে আচ্ছা আমি সুরকে সুর বলবো, এই জন্য যদি সুরের গায়ের মধ্যে আগুন ধরে আমার কিছু করার আছে। আমি বাটফারকে বাটফার বলবো, বাটফারের গায়ের মধ্যে আগুন লাগলে তো আমার কিছু করার নাই। আমি ডাকাতকে ডাকাত বলবো, যদি ডাকাতের গায়ের মধ্যে আগুন লাগে আমার কিছু করার আছে। আমি সুদখুরকে সুদখুর বলবো, হারাপকে হারাপ বলবো, এই জন্য যদি দুনিয়ার আল্লাহর কোনো বান্দা বান্দি কষ্ট পায়, আমি এগুলা পরোয়া করি না। আমি কোন আল্লাহর বান্দা বান্দির পূজা করি না, আমি পূজা করি কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? মনে করছে সুজন সাথে দেখতে শুরু হাডুই দেখা যা, মনে হয় একবারে খালি, একবারে খালি মনে করেন না, সাহস থাকে কথা বইলেন, ভুল হইলে বইলেন, ভুল হইতে পারে, ভুলের ঊর্ধ্বে তো আর মানুষ না, ঠিক কিনা? বহুত ফতোয়া দেওয়ার না লোক আছে, পেটের ভিতরে বুয়া মারলে বালা করে কুলফল না ছোট বালা করে বলতে পারত না, ফতোয়া দেওয়ার সময় দেখবেন সবার আগে। আবার গিয়ে দেখবেন এখন বর্তমানে পূজা চলে, কি চলে? আরো জোরে বলেন, যারা বলে সুন্নি মাহফিলে আসা শিরিক আর বেদাত, গিয়ে দেখবেন তার ফু, তার নাতি, তার বাতিজা পূজার মধ্যে গিয়া পূজা দেখতেছে। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি কসবাতে, করার পরে আমি আসলাম, দেখলাম ব্রাহ্মণ বাড়িয়াতে পূজা হইতেছে। বেদর্মী লোক যদি হয় 100, আর আমাদের মুসলমানের ঘরের সন্তান হয়েছে 200। এখন আমি বলবো, যারা বলেন সুন্নি মাহফিল করা শিরিক বেদাত, নবী পাকের নাম নেওয়া শিরিক বেদাত, গাউসে পাকের নাম নেওয়া শিরিক বেদাত, ওই জায়গার মধ্যে যান গিয়ে শিরিকের বেদাত কোনা করে জুতা দা বাইরে দাঁত্রি ফালাই দিব, ঠিক কিনা? আজকে যে আউলিয়া কেরাম গণের কারণে শিরিকার বেদাত বাংলার জমিন থেকে দূর হয়ে গেছে, ওই আউলিয়া কেরাম গণকে নিয়ে সমালোচনা করে, আচ্ছা আপনারা বলেন বাবা শাহজালাল কি মূর্তি পূজার পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন, কি বিপক্ষে? ওই বাবা শাহজালালের দরবারের মধ্যে বোমা মারছে আব্দুর রহমান বাংলা ভাই, নাম গন্ধ আছে? আছে। আর আমি শুধু সব প্রশংসা করি, আমার সম্মান বাড়ে না কমে? এই ফুলা ভাই, আমি বলবো যাদের সন্তানগুলা মূর্তি পূজার মধ্যে যায়, মা বাবার অনেক দোষ আছে, ঠিক কিনা? আপনার সন্তান কোথায় যাইতেছে না না যাইতেছে, এইগুলা আপনার খেয়াল রাখার দরকার ছিল। আপনার সন্তান যদি মূর্তি পূজায় যায়, আপনার সন্তান যদি কোনো বেহায়াপনা কাজের মধ্যে যায়, আপনি বাবা হইয়া যদি, মা হইয়া যদি বাধা দিতেন, তাহলে আপনার এই সন্তান কোনোদিন এই কাজ করার সাহস পাইতো? আর সন্তান গুলাদেরকে বলতেছি, আজকে মা বাবাকে ফাঁকি দিতেছো, মা বাবা বলা পরেও তুমি মূর্তি পূজার মধ্যে বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে যাইতেছো, তুমি মনে করবা তুমি একদিন বাবা হইবা, তুমি যখন বাবা হইবা ওই সময় দেখবা তোমার ফুটো তোমার কপালের মধ্যে জাডার বাড়ি দিবে। এটা বাস্তব নাকি মিথ্যা কথা? জোরে বলেন, বাস্তব নাকি মিথ্যা কথা? অনেকেই বলে ধর্ম যার যার উৎসব সবার, আছে না? জোরে বলেন, আছে না? তারা বাতিল, কুরআনের মধ্যে বলছে কে? আল্লাহ। আমার কথা কয় না, বলছে কে? আমার নবী কি মূর্তি পূজার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? যারা বুঝেন তারা আমার ভাই, যারা বুঝেন না তারাও আমার ভাই। বাবা কদমে হাত, অনেক ভাইরা বলে না হুজুর আমি তো এগুলা মানি না, তারপরে এগুলা দেখতে যাই ভালো লাগে, ভালো লাগে। দেখেন ভালো লাগতে গিয়ে যদি আপনি জাহান্নামী হয়ে যান, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা?
এখন তো কলেজের মধ্যে হুজুর পড়ি তো এখন বন্ধু আছে বন্ধু তো পূজার দাওয়াতটা দিছে যাওয়া লাগবে এখন তোমার ওই বেদুরমি বন্ধুকে তুমি আজকে বিশুতরা সুন্নি মহাশয় বলে না দাওয়াত কইরা দেখো তোমার এই বন্ধু আসে কি না ঠিক কি না কেউ কষ্ট নিতেছে আমি কি কাউরে গালি দিতেছি না যেটা সত্য সেটা বলতেছি মানা না মানা আপনাদের ব্যাপার কোন বেদর্মী লোকদেরকে বললেন আজকে আমাদের একটা মহাসম্মেলন আছে এই সম্মেলনে আসো তারা আসবে না প্রশ্ন করবেন কেন আসবে না এই জন্যই আসবে না মাহফিলের মধ্যে আমাদের কোনো কাজ নাই এখন মুসলমানদের লজ্জা থাকা উচিত প্রমাণ আছে আমার কাছে মুসলমানের বাচ্চারা মূর্তির সামনে গিয়ে সেলফি মেরে আবার ফেসবুকের মধ্যে ছাড়ে অবাক লাগে লজ্জা থাকার দরকার যারা বুঝেন আল্লাহ তাদেরকে বুঝার মতন তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমিন আমি শুধু বুঝার জন্য আপনাদেরকে বলতেছি আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজে নেবেন না